নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকারের আট বছরের বিভিন্ন প্রকল্পের সুফল পেয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। একটি প্রতিবেদন। কৃষকরা পাচ্ছেন আর্থিক সম্মান, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা থেকে অন্নদাতাদের বাড়িতে খুশির জোয়ার, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে ভাবনা আছে, ইচ্ছাশক্তি আছে, কৃষকের আয় বাড়ানোর অঙ্গীকার আছে। এই উদ্দেশ্যগুলো নিয়েই শুরু হয়েছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। পিএম কিষাণ সম্মান নিধি ভারতের কৃষকদের অনেক বড় সংকল্প হয়ে উঠেছে। প্রত্যেকবার প্রত্যেক কিস্তি যথাসময়ে, প্রত্যেক বছর হাজার হাজার কোটি টাকা ট্রান্সফার, কোনো দালাল ছাড়া, কোনো কমিশন ছাড়া, আগে কেউ কল্পনাও করতে পারতেন না যে ভারতে এমনটিও হতে পারে। এই প্রকল্পের মাধ্যমে সমস্ত যোগ্য কৃষক পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি চার মাসে 2000 টাকার তিনটি সমান কিস্তিতে বছরে মোট 6000 টাকা প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা শুরু হওয়ার পর থেকে 11 কোটি 30 লক্ষেরও বেশি কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা পেয়েছেন। এখন পর্যন্ত বিভিন্ন কিস্তির মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে 1,82,000 কোটি টাকারও বেশি প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর করা হয়েছে। বিশেষ করে কোভিডের সময় সুবিধাভোগী কৃষকদের অ্যাকাউন্টে 1,30,000 কোটিরও বেশি জমা হয়েছে। কৃষকরা সহজেই মোবাইল অ্যাপ পিএম কিষাণ পোর্টাল এবং কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন। আমি নাম নথিভুক্ত করিয়েছিলাম, এখন আমার ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক চার মাস পরপর 2000 টাকা করে আসছে। আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে সব কিছু এত সহজে হয়ে যাবে। যে কোনো ধরনের সহায়তার জন্য হেল্প ডেস্ক পরিষেবাও পাওয়া যায়। এই প্রকল্পের সম্পূর্ণ খরচ কেন্দ্রীয় সরকার বহন করছে। শুধুমাত্র যোগ্য কৃষকরা এই প্রকল্পের সুবিধা পান, তাই এতে 5% ফিজিক্যাল ভেরিফিকেশনের বিধান রয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা আরও স্বচ্ছ করতে সুবিধাভোগীদের আধারের সঙ্গেও যুক্ত করা হচ্ছে। এই প্রকল্প বিশ্বের একমাত্র এমন প্রকল্প যেখানে মাত্র একটি বোতাম টিপে কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে সরাসরি প্রত্যক্ষ সুবিধা হস্তান্তরের মাধ্যমে টাকা পাঠানো হয়। পিএম কিষাণ যোজনার মাধ্যমে প্রতি চার মাসে একবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাচ্ছি, খুব ভালো লাগছে। প্রধানমন্ত্রীকে অজস্র ধন্যবাদ। আজ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 11 কিস্তি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি 10 কোটিরও বেশি অন্নদাতাদের ব্যাংক অ্যাকাউন্টে 21,000 কোটিরও বেশি টাকা প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর করছেন।